তৌফিক দান করো। মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে কিনা, সালাম হবে মুখে ভাই, পায়ে কোনো সালাম নাই, সালাম হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পায়ে কোনো সালাম নাই। এখন মুসিবত হলো বিয়ের পরে নতুন শ্বশুর শাশুড়ি যদি পাঁচই সালাম না করেন তো বলবে বেয়াদব ছেলে, বেয়াদব, কিচ্ছু শিখে নেয় মা বাবা, কিচ্ছু শিখে নেয়, ভাইয়ের সামনে মোল্লা মুন্সি কিছু ছিল না, কারণ শ্বশুর শাশুড়ি নিজেই মূর্খ বেচারীরা বুঝে না, এই জন্য বলে। আপনি ভক্তি প্রকাশ করবেন, ভালোবাসা শ্রদ্ধা দেখাবেন, নম্র হবেন, তাদের সামনে জড়সড় হয়ে বসবেন, কিন্তু পাঁচুয়ে সালাম নিবেন না। পাঁচুয়ে সালাম করা এটা হিন্দুদের একটা কালচার থেকে আসছে, হিন্দুদের মধ্যে কলকাতাতে এবং অন্যান্য জায়গাতে আছে, হিন্দুরা নেয় হলো চরণধুলি, তারা কি নেয়, চরণধুলি, পাঁচুয়া দুলাগুলা নেয়, চরণধুলি নেয়, চরণ মানে পাও, চরণধুলি মানে পায়ের ধুলা নেয়, ওখান থেকে আসছে কদম বুসি, ইসলামিক ফরম্যাট আর কি। কথা বুঝতে পারছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাম শিখিয়েছেন সেটা হলো মুখে, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। তবে বাবা মার প্রতি ভালোবাসা, মামার প্রতি ভালোবাসার চোটে কপালে চুমা খাওয়া যেতে পারে, কিন্তু নিচের দিকে না। আপনি যদি কদম বুসি করতে চান মাথা ঝোকার লাগবে না, রুকুর মতো দেখা যাবে না, সেজদার টাইপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি না, তাহলে আমরা একটু আগে বললাম শিরিক থেকে ভয়ে থাকতে হবে, তাহলে কদম বসি করতে যায় নিচে হতে হবে কিনা, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।